তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রোসফটের হোম পেজে আমরা আছি। তো মাইক্রোসফট উইন্ডোজ 10 কিনতে হলে কিন্তু আপনাদেরকে গুনতে হবে 15,999 টাকা। মানে 15,999 টাকা যদি আপনারা পে করেন তাহলে হচ্ছে উইন্ডোজ 10 এর অরিজিনাল ভার্সনটা কিনতে পারেন। এখন কথা হচ্ছে আমরা যারা স্টুডেন্ট বা আমরা যারা ফ্রিতে ইনস্টল করতে চাচ্ছি এই উইন্ডোজ 10টা আমাদের বাসার বাড়িতে কাজের জন্য, নর্মাল কাজের জন্য, আমাদের পক্ষে কিন্তু আপনার এই 16,000 টাকা দিয়ে আসলে উইন্ডোজটা কেনা পসিবল না। তো আমরা চাচ্ছি যে এই জেনুইন উইন্ডোজটাই কীভাবে ফ্রিতে ইনস্টল করা যায় বা ডাউনলোড করা যায় সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো আমার আজকের এই একটা ভিডিওতে থাকবে তিনটা বিষয়, সেটা হচ্ছে কীভাবে আপনারা জেনুইন উইন্ডোজটা ইনস্টল করতে পারেন বা ডাউনলোড করতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করতে পারেন, কারণ উইন্ডোজটা কিন্তু কম্পিউটারে সেট আপ করতে হলে অবশ্যই আপনার ডিভিডি পেন ড্রাইভের প্রয়োজন হয়। ডিভিডি যেহেতু আমরা এখন আর ইউজ করি না, সুতরাং আপনার পেন ড্রাইভে কীভাবে বুটেবল করতে হয়। আর তৃতীয় যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে অনেকে উইন্ডোজটা সেট আপ করার সময় কিছু প্রবলেমে পড়েন, সেটা হচ্ছে যে উইন্ডোজটা সেট আপ হওয়ার ঠিক মাঝখানে উইন্ডোজটা সেট আপ বন্ধ করে দেয়, কারণ দেখা যাচ্ছে যে আপনার সেট আপকৃত মানে আপনার ইনস্টলকৃত বুটেবলকৃত পেন ড্রাইভের যে উইন্ডোজের আইএসও ফাইলটা আছে সেটার ভার্সন আর হচ্ছে আপনার হার্ডডিস্কের পার্টিশন ভার্সন সেম না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হার্ডডিস্কের পার্টিশন ভার্সনটা আপনার পেন ড্রাইভের সাথে বা উইন্ডোজের সাথে সিমিলারিটি রেখে তারপরে হচ্ছে উইন্ডোজটা সেট আপ করা যায়। যাই হোক, এই তিনটা বিষয় আপনাদেরকে দেখাবো। ভিডিওটা টানবেন না, টানলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আপনারা যদি আজকে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনাদের লাইফ টাইম আপনারা যে কোনো প্রকারের উইন্ডোজ সেট আপ করতে পারবেন। উইন্ডোজ 7 হোক, 8 হোক, 10 হোক, 11, 12 যা হোক না কেন, যে কোনো উইন্ডোজ আপনারা এই একটা প্রসেস শিখেই কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। আপনাদেরকে বারবার কোনো ভিডিও ইউটিউবে এসে দেখতে হবে না, তো মনোযোগ সহকারে একটু দেখবেন। তো যাই হোক, আমি এই ট্যাবটা আসলে ক্লোজ করে দিচ্ছি। আমি 16,000 টাকা দিয়ে আসলে কিনতে পারবো না বা কিনতে চাচ্ছিও না, ক্লোজ করে দিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন filesear.com নামে এখানে আমি একটা ট্যাব চালু করে রেখেছি। এখানে দেখেন এখানে অনেক সফটওয়্যার আছে, আপনারা ফ্রিতে ফুল ভার্সন আপনারা পাবেন। তো আমরা এখানে উইন্ডোজ 10টা টাইপ করব, উইন্ডোজ 10। দেখেন উইন্ডোজ 10টা কিন্তু লেখার পরে এখানে যে 2023-এর যে একদম আপডেট ভার্সনটা উইন্ডোজ 10-এর সেটা কিন্তু তারা এখানে আপলোড করেছে, এবং এই ফাইলের সাইজ হচ্ছে 4.25 GB। আবার আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন দুইভাবে, একটা হচ্ছে ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন অথবা টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। তো আপনারা যারা টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে যাচ্ছেন এখানে টরেন্টে ক্লিক করবেন, আর হচ্ছে ডিরেক্ট ডাউনলোড করলে ডিরেক্ট ডাউনলোড হবে। তবে তার আগে বলে দিচ্ছি আর একটু কিছু কথা, সেটা হচ্ছে এই উইন্ডোজটাই কিন্তু এই ওয়েবসাইটে সবসময় পাওয়া যাবে না, তারা কিন্তু সব আপডেট ভার্সনটাই রাখে। তো আমি যদি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি, যদি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা কখনো কাজ না করে তো সেই ক্ষেত্রে আপনারা ভাববেন যে তারা এই ভার্সনটা ডিলিট করে দিয়েছে তাদের সাইট থেকে এবং নতুন এই নতুন ভার্সনটা তারা তখন আপলোড করবে। তো তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে filesear.com, এই filesear.com-এ যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে উইন্ডোজ 10 বা আপনারা যে সফটওয়্যারটা চান সেখানে কিন্তু এখানে কিন্তু লিখলে কিন্তু আপনার সফটওয়্যারটা চলে আসবে। যাই হোক, আমি শুধু filesear.com এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা ওয়েবসাইটে আসার পরে এখানে লিখবেন উইন্ডোজ 10, উইন্ডোজ 10 লেখার পরে আপনারা যেই আপডেট ভার্সনটা আছে সেই আপডেট ভার্সনটাতে ক্লিক করে এখানে নিচে স্ক্রল করে এই যে ডাউনলোড, ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো এইটা আসলে ডাউনলোড করার পরে যেটা হবে সেটা হচ্ছে একটা জিপ ফাইল আকারে আসবে। তো সেই জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা তারা দিয়ে রেখেছে। এখানে দেখেন ছোট করে লেখা আছে জিপ পাসওয়ার্ড 1, 2, 3। তো আপনারা এই জিপ ফাইলটা একটু মনে রাখবেন, জিপ পাসওয়ার্ডটা। তো এটা কিন্তু অলরেডি আমি ডাউনলোডে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। আপনাদের ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করবে যে এটা কত মিনিট সময়ে ডাউনলোড করবে আর কি। যাই হোক, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডাউনলোডটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এই দেখতেই পাচ্ছেন। এখন আমি শো ফোল্ডারে একটু ক্লিক করি, এই যে হচ্ছে আমার উইন্ডোজটা আর কি, এটা ডেস্কটপে আছে অলরেডি, দেখেন। এই হচ্ছে আমার উইন্ডোজটা আর কি, আমি একটু ডাউনলোড ফোল্ডারে রাখি।
তো উইন্ডোজটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে আপনাকে রাফুস নামের একটা ছোট্ট একটা সফটওয়্যার আছে, সেটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে। RUFUS ছোট একটা সফটওয়্যার, এটা ইনস্টল করে রাখলে কিন্তু আপনার কম্পিউটারে যে কোনো টাইমে কিন্তু আপনি বুট করতে পারবেন পেনড্রাইভকে। তো একটু নিচের দিকে যাবেন, এই দেখেন ডাউনলোড আছে, এই রাফুস 3.2.3.21, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। তো আমি এটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি, ডেস্কটপে না ডাউনলোডে দিই। হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখি এটার সাইজ কত, এটার সাইজ ছিল 1.33 মেগাবাইট, মানে 1.5 মেগাবাইটও না, আরও কম। যাই হোক আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এই রাফুসের যে ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে। আমরা এই যে রাফুস দেখতেই পাচ্ছেন, তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন পার্টিশন স্কিম, এই এখানে আপনার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনার যে হার্ড ডিস্কে আপনি উইন্ডোজটা সেট আপ দিবেন ওই হার্ড ডিস্কটা কি ফরম্যাটে আছে, এমবিআর ফরম্যাটে আছে নাকি জিটিপি ফরম্যাটে আছে, সেটা একটু দেখে নিতে হবে। তবে তার আগে যে কাজটা করতে হবে, যে পেনড্রাইভে ইনস্টল করবেন উইন্ডোজটা সেই পেনড্রাইভটা আপনারা ইউএসবিতে লাগিয়ে নেবেন। তো আমারটা অলরেডি লাগানো আছে, আমার ওই ডিভাইসটার নাম হচ্ছে উইন্ডোজ 7, যাই হোক ওইটাতে উইন্ডোজ 7 ইনস্টল করা আছে, এটাকে আমি ফরম্যাট দিয়ে দেবো একটু পরে। তো এবার আমি এখানে বুট সিলেকশন দেখতে পাচ্ছেন, এই বুট সিলেকশনের এই জায়গাটাতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যে উইন্ডোজটা ইনস্টল করেছি মানে ডাউনলোড করেছি উইন্ডোজ 10, এই ফাইলটা আমি এখানে ওপেন করব। দেখেন ওপেন করেছি, ওপেন করার পর এটা আসলে নাম দেওয়ার কিছু না, এটা ইউএসবি পেনড্রাইভের নামটা অটোমেটিকলি পরে নিয়ে নিবে, কিন্তু আমার এই পেনড্রাইভের নাম হচ্ছে এটাটা 32 জিবির একটা পেনড্রাইভ। তা এখন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই যে পার্টিশন স্কিম, দেখেন এখানে দুইটা অপশন আছে, এমবিআর জিপিটি, আপনি কোন অপশনটা দিবেন। তো এইটা হচ্ছে উইন্ডো সেট আপ করার, মানে আমি মনে করি এটাতে অনেকে মানে খেয়াল রাখে না যখন নাকি পেনড্রাইভটাকে বুটেবল করে। তো আপনার জিপিটি রাখবেন নাকি এমবিআর রাখবেন সেটা নির্ভর করে হচ্ছে আপনার হার্ড ডিস্কটা এই মুহূর্তে কোন পার্টিশন মোডে আছে। তো চলেন এটাকে একটু চেক করে আসি। তো প্রথমে আপনার এখানে ম্যানেজে যেতে হবে, ডিভাইস ম্যানেজার, আপনারা এখানে উইন্ডোজের রাইট বাটন ক্লিক করে এখানে ডিভাইস ম্যানেজারে যাবেন, অথবা মাই কম্পিউটারের, অথবা এই অপশনটা আপনারা ইয়াতে যেতে পারেন, এই যে মাই কম্পিউটারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এই যে ম্যানেজ, ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে ডিস্ক ম্যানেজমেন্ট একটা অপশন আছে, তো এই ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, এটা হচ্ছে আমার পেনড্রাইভ, এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে পেনড্রাইভ, এটা হচ্ছে মূলত SSD 120 জিবি। তো আমি এটা রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এই যে ভলিউমস দেখতে পাচ্ছেন এই ভলিউমসে যাব, যাওয়ার পরে দেখেন এখানে পার্টিশন স্টাইল, এই দেখেন এমবিআর মোডে আছে, এটা যদি জিপিটি মোডে থাকতো সেটা কিন্তু জিপিটি লেখা আসতো। তো যেহেতু আমার এটা হচ্ছে এমবিআর পার্টিশন মোডে আছে, আমার সেট আপটাও কিন্তু এমবিআর পার্টিশনে দিতে হবে। দেখেন এখানে ডিফল্টে জিপিটি চলে এসেছে, আমার এটা চেঞ্জ করে এমবিআর দিতে হবে, না হলে কিন্তু উইন্ডোজ সেট আপের সময় এটা কিন্তু সেট আপ হবে না, উইন্ডোজটা বন্ধ হয়ে যাবে। আর টার্গেট সিস্টেম এখানে কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই। এখন হচ্ছে আপনার পেনড্রাইভটা কী নামে দিবেন, এটা রিনেম করতে পারেন, আমি এটাকে উইন্ডোজ 10 রাখি, উইন্ডোজ 10 শুধু এতটুকুতে রাখি, মানে এটা যখন সেট আপ হয়ে যাবে তখন এখানে উইন্ডোজ 10 নাম আসবে। যাই হোক এখন আপনার NTFS এটা চেঞ্জ করার কিছু নাই, এখানেও চেঞ্জ করার কিছু নাই, আর কোনো কিছু চেঞ্জ করবেন না। এখন আমরা যদি স্টার্টে ক্লিক করি তখন হচ্ছে আপনার উইন্ডোজটা প্রথমে হচ্ছে ফরম্যাট নিবে, তারপরে হচ্ছে আপনার উইন্ডোজের যে ফাইলগুলো আছে সেখানে সেই ফাইলগুলো ইনস্টল হবে। এখন কথা হচ্ছে আপনার পেনড্রাইভে যদি আগে কোনো ডাটা থাকে সেই ডাটাগুলো আপনারা সরিয়ে নেবেন, আর যদি ডাটা সরানোর দরকার মনে না করেন সেক্ষেত্রে আপনার এটা অটোমেটিক আপনার ফরম্যাট নিয়ে নিবে। সো এখন আমরা স্টার্টে ক্লিক করি,
তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন চেয়েছে, কাস্টমাইজ উইন্ডোজ ইনস্টলেশন ইনস্টলেশন, ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ ইউজার নেম। আচ্ছা যাই হোক, এখানে কিছু করার দরকার নাই, এই দেখেন ওকেতে ক্লিক করেন। তো ওকেতে ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি কিন্তু উইন্ডোজটা বুট করা শুরু করে দিয়েছে, মানে আমার পেনড্রাইভে কপি হওয়া শুরু করে দিয়েছে। তা আপনারা এই ক্ষেত্রে কিছুক্ষণ সময় ওয়েট করবেন, আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর, আপনার র্যামের পারফরমেন্সের উপরে, আপনার প্রসেসরের পারফরমেন্সের উপরই কিন্তু নির্ভর করবে এই উইন্ডোজটা আপনার পেনড্রাইভে ইনস্টল হতে কতটুকু সময় লাগতে পারে আর কি। তা আপনারা এই সময়টা একটু ওয়েট করবেন, আমরা ওয়েট করছি, তবে এটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা ভিডিওতে আবার ফিরে আসব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার উইন্ডোজটা কিন্তু এই পেনড্রাইভে ইনস্টল হয়ে গেছে। আর ইনস্টল হওয়ার পরে এখানে স্ট্যাটাসের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে রেডি নামের একটা লেখা এসেছে। তো রেডি যখন লেখা আসবে সে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা ক্লোজ করে দিবেন। তো আমরা একটু দেখে আসি যে উইন্ডোজটা সাকসেসফুলি এখানে সেট আপ হয়েছে কি না। এই দেখেন উইন্ডোজ 10, আমার উইন্ডোজ 10টা কিন্তু এখানে সাকসেসফুলি সেট আপ হয়েছে। এখন কিন্তু আপনারা উইন্ডোজ কম্পিউটারে রিস্টার্ট দিলেই কিন্তু আপনার এই উইন্ডোজটা সেট আপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে দেখব যে কীভাবে আপনারা উইন্ডোজের সেট আপের কাজটা করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বায়োস মোড সেট আপ, অর্থাৎ আপনার কিবোর্ডের ডিলিট অথবা F2 বাটন প্রেস করে অথবা ESC বাটন প্রেস করে কিন্তু আপনারা এই বুট সেট আপে আসতে পারেন বায়োস মোডে। এটা আসলে খুবই জরুরি এখানে আসা, কেননা আপনার আমাদের কম্পিউটার যখন আমরা স্টার্ট করি তখন হচ্ছে কম্পিউটার ডিফল্ট হিসেবে হার্ড ডিস্কটা কিন্তু প্রায়োরিটি করে, মানে হার্ড ডিস্কে থাকা যে উইন্ডোজটা আছে সেটা কিন্তু বুট করে। কিন্তু আমরা এই মুহূর্তে চাচ্ছি যে আমাদের পেনড্রাইভে থাকা যে ইনস্টল ফাইলগুলো আছে, মানে উইন্ডোজ ফাইলগুলো আছে, আমরা চাচ্ছি যে পেনড্রাইভটাকে প্রায়োরিটি করতে, মানে ফার্স্ট প্রায়োরিটি, মানে পেনড্রাইভটা ফার্স্টে ইনস্টল হবে আর সেকেন্ড প্রায়োরিটি থাকবে হচ্ছে আমার হার্ড ডিস্ক। তা আমরা এই অপশনটা চালু করব হচ্ছে এই যে সেভ এন্ড এক্সিট, এখানে গিয়ে আমরা এই যে বুট ওভার রাইট, এখানে দেখতে পাচ্ছেন বুট ওভার রাইট, এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রায়োরিটিতে 7টা মানে হার্ড ডিস্কটা আছে 120 জিবি, আর সেকেন্ডটাতে আছে হচ্ছে আমার পেনড্রাইভটা। এখন যদি আমি এন্টার প্রেস করে দেই, এখন দেখতে পাচ্ছেন এখানে এনি কি, আপনারা যে কোনো কিবোর্ডের একটা এনি কি প্রেস করবেন, খুব দ্রুত করবেন কাজটা, না হলে কিন্তু আবার কম্পিউটার রিসেট নিয়ে নেবে। এখন কিন্তু আমার আর কোনো কাজ নেই, এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে উইন্ডোজ সেট আপ করার যে অপশনগুলো আছে এই অপশনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 10 সেট আপের উইন্ডোটি চলে এসেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা উইন্ডোজটি সেট আপ কমপ্লিট করতে পারবো। এখানে হচ্ছে ভাষা নির্বাচন, আপনার এখানে ডিফল্ট হিসেবে ইংলিশটা থাকে না, ইংলিশটা সিলেক্ট করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ইংলিশ, এই যে ইংলিশ সিলেক্ট করার পরে হচ্ছে আপনার এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে ইনস্টল নাও আছে, ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। তো এখন আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনাদের যে আগের SSD বা হার্ড ডিস্ক ছিল ওই হার্ড ডিস্কটা পুরোটা ফরম্যাট দিয়ে নতুন করে ইনস্টল করতে চাচ্ছেন, নাকি আগের উইন্ডোজের ফাইলগুলো রেখে আপনারা নতুন একটা উইন্ডোজ করতে যাচ্ছেন, তো সেটা একটু লক্ষ্য রাখবেন। এখানে টিক করে দিবেন একটা, টিক করার পরে এই যে নেক্সটে ক্লিক করবেন। তা এখন এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, এখানে কাস্টমে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে ডিলিট ফরম্যাট, অর্থাৎ আপনি যদি চান এই হার্ড ডিস্কটাকে আপনি পার্টিশন করতে পারবেন, আপনি যদি চান এই হার্ড ডিস্কটা ডিলিট করে নতুন করে আপনারা ইনস্টল করতে পারবেন, মানে ফুল ফরম্যাট দিয়ে ইনস্টল করতে পারবেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ফরম্যাট দিয়ে করবেন, কেননা আগের উইন্ডোজের যে ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু ভাইরাস থাকতে পারে। তো এখানে যদি আপনারা ফরম্যাট দিতে চান তখন এই ফরম্যাটে ক্লিক করবেন, দেখেন ফরম্যাটে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। আমি আসলে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করছি, আমার যেহেতু উইন্ডোজ সেট আপ করা আছে আমি এটাকে আর ফরম্যাট করব না। তো ফরম্যাট দেওয়ার পরে আপনারা শুধু নেক্সটে ক্লিক করবেন, আপনাদের উইন্ডোজ সেট আপটা কিন্তু শুরু হয়ে যাবে।
তো আমি করছি না, কারণ হচ্ছে আমার উইন্ডোজটা আসলে সেট আপ করা আছে এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইনস্টল করা আছে, অনেক কিছু করা আছে। এখন যদি আপনার থেকে এটা দেখাতে যাই উইন্ডোজ সেট আপটা, সেক্ষেত্রে কিন্তু আমার উইন্ডোজটা একদম ফরমেট হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, শুধুমাত্র এখানে এটা ফরমেট করবেন, ফরমেট করে এখানে নেক্সটে ক্লিক করবেন, আর কোনো কাজ নেই। উইন্ডোজ অটোমেটিকলি সেট আপ হবে, রিস্টার্ট নিবে, অটোমেটিকলি সেট আপ হবে, আপনাদের আর কোনো কিছু ধরতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল। আর ভিডিও কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, কারণ আপনারা যদি না জানান আমরা কিন্তু আসলে ভিডিওটা বানাতে পারবো না। আপনারা জানাবেন যে কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কি সমস্যায় পড়েছেন, কি ধরনের ভিডিও চাচ্ছেন, সব কিছু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু ওই কমেন্টের রিপ্লাই করব এবং কমেন্টের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা নতুন ভিডিওগুলো বানাবো। তো আশা করি আপনারা ভালো মন্দ বুঝতে পেরেছেন, উইন্ডোজ কীভাবে সেট আপ করতে হয়, ইনস্টল করতে হয়, সব কিছু বুঝতে পেরেছেন। তো তারপরে যদি কেউ সমস্যায় পড়েন কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।